সিলেটের জকিগঞ্জ উপজেলার আনন্দপুরে আবিষ্কৃত হয়েছে দেশের 28তম গ্যাস ক্ষেত্র। জুনের মাঝামাঝিতে গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাওয়া গেলেও জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসের সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা প্রকাশ করেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু বকর আলমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলামিন, সিলেটের জকিগঞ্জে নতুন যে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, এতে এই সংবাদে স্থানীয় মানুষের অভিব্যক্তি কেমন দেখছেন? এবং সেই সাথে আরেকটু জানাবেন যে এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ফলে সিলেট ও সারা দেশের শিল্প কলকারখানা কতটা লাভবান হতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ শ্যামলী, আপনি যেটি বলছিলেন যে আজকে আসলে জ্বালানি 9 আগস্ট, জ্বালানি দিবসে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ফলে পুরো সিলেট সহ সারা দেশে কিন্তু একটি আনন্দ বিরাজ করছে, বিশেষ করে সিলেটের স্থানীয় মানুষদের কাছে। কারণ হচ্ছে সিলেটে গত কয়েক বছর ধরে, প্রায় 6-7 বছর ধরে কিন্তু আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। মানুষ আশাবাদী আছেন এই বিষয়ে যে এই গ্যাস ক্ষেত্রটি থেকে গ্যাস যখন জাতীয় গ্রিডে যাবে এবং সেটি যখন পুনরায় সারা দেশে বন্টন করা হবে, সেই জায়গায় আসলে নতুন করে যারা দীর্ঘদিন ধরে গ্যাস লাইনের জন্য অপেক্ষায় আছেন, সংযোগের জন্য অপেক্ষায় রয়েছেন, তারা গ্যাস পেতে পারেন। তো মানুষের মধ্যে আনন্দ রয়েছে। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে কিন্তু জকিগঞ্জে আরো 2টি গ্যাস ক্ষেত্র এরকম আবিষ্কৃত হয়েছিল, কিন্তু আসলে নানান জটিলতা বলতে আসলে যেহেতু সীমান্তবর্তী একটি এলাকা জকিগঞ্জ এবং দেশের জেলা শহরের মধ্যে সবচেয়ে দূরের উপজেলা হচ্ছে সিলেট সদর উপজেলা থেকে জকিগঞ্জ উপজেলা, এই বিষয়টি আসলে সীমান্তবর্তী থাকার কারণে সাধারণ মানুষজন বা স্থানীয় মানুষজনের মধ্যে একটি দ্বিধা রয়েছে যে আসলে শেষ পর্যন্ত কি আসলে গ্যাস উত্তোলন সম্ভব হবে কিনা। তবে শেষ কথা এটুকু বলা যায় যে মানুষের মধ্যে একটি আনন্দ বিরাজ করতে গ্যাসের নতুন সংযোগের খবরে, নতুন কূপের খবরে। আমরা একজন স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই, যিনি সিলেটের পক্ষ হয়ে জানাবেন আমাদেরকে আসলে গ্যাস নতুন ক্ষেত্রটি হিসেবে আপনারা বিষয়টি কিভাবে দেখছেন যে আজকে আবিষ্কৃত হওয়ার পরে? যেহেতু আমাদের সিলেটেই পাওয়া গেছে নতুন গ্যাস ক্ষেত্রটি, সেই হিসেবে আমরা সিলেটবাসী সবাই গর্বিত। কিন্তু বাংলাদেশের অত্যন্ত প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও এখানে যেহেতু নতুন ক্ষেত্রটি পাওয়া গেছে, সিলেটের সবাই খুশি। আর খুশি হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে অনেকদিন থেকেই আমাদের সিলেটের আবাসিক সংযোগ, গ্যাস সংযোগগুলো বন্ধ রয়েছে। তো আমরা আশা করছি যে এই ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দেওয়ার পর আমাদের স্থানীয় যারা আছেন দীর্ঘদিন থেকে গ্যাস সংযোগ পাচ্ছেন না, তাদের এই দুর্ভোগের অবসান ঘটবে। আমি আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন, তো একটি বিষয় বলতে চাই যে এই গ্যাসটি ব্যবস্থাপনা এবং পরিচালনার ক্ষেত্রে বাপেক্সের দায়িত্বেই থাকবে এবং এই গ্যাসটি সিলেট অঞ্চলে বন্টনের দায়িত্বে থাকবে জালালাবাদ গ্যাস। এবং আশা করা যাচ্ছে 1.5 থেকে 2 বছরের মধ্যেই 2870 এবং 2890 ঘনফুট নিচে এই গ্যাস ক্ষেত্রটি উত্তোলন করা সম্ভব হবে মাত্র 1.5-2 বছরের মধ্যেই। তো সিলেট থেকে এই ছিল জকিগঞ্জের নতুন গ্যাস ক্ষেত্র নিয়ে সর্বশেষ। শ্যামলী আলামিন, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।